মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেখানে সাধ্যের বাইরে সেখানে দেশে কোটিপতির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মোতাবেক তিন মাসের ব্যবধানে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে 3,362টি। বর্তমানে কোটি টাকার বেশি টাকা জমা রয়েছে 1,13,554টি ব্যাংক অ্যাকাউন্টে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নিবে এ নিয়ে বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বাজারে গেলে মানুষ এখন আর হাসি মুখে ঘরে ফিরতে পারেন না। সব পণ্যের অত্যাধিক দামের চাপে খেয়ে পরে বেঁচে থাকাই এখন দায়। দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে বাড়ছে না আয়। এ নিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা। চাকরি বাকরি করি, কম বেতন, সেজন্য এই হয় না আর কি। অনেক বেশি, একদম আমাদের নাগালের বাইরে, সাধারণ মানুষের একেবারেই নাগালের বাইরে। অথচ ঠিক বিপরীত চিত্রও আছে এদেশে। মহাসংকটের সময়ও তিন মাসের ব্যবধানে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে 3,362টি। 50 কোটি টাকার বেশি আমানত রাখার অ্যাকাউন্ট সংখ্যা 1,824, আর বর্তমানে কোটি টাকার বেশি জমা আছে 1,13,554 ব্যাংক অ্যাকাউন্টে। দেশে এমন হু হু করে কোটিপতির সংখ্যা বৃদ্ধির পেছনে দুর্নীতিকেই দেখছেন সাধারণ মানুষ। তারা বলছেন অনিয়মের জেরেই একগোষ্ঠী কোটিপতি হচ্ছেন। সব চুরি করতেছে, সব চুরি করে কোটিপতি হচ্ছে। দুর্নীতি বাড়তেছে, এই জন্য কোটিপতি বাড়তেছে। আর যারা আমরা মধ্যবিত্তরা আছি তাদের হচ্ছে গিয়ে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এরকম আর কি। এখন আমরা তো আর দুর্নীতি করতে পারতেছি না, এই জন্য আমাদের টাকা বাড়তেছে না। এতে সমাজে আয় বৈষম্য বাড়ার পাশাপাশি দেশ মধ্যম আয়ের ফাঁদে পড়বে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। বড় ব্যবসায়ীরা এবং বাজার নিয়ন্ত্রক সিন্ডিকেটের লাভ হয় এবং তারা নিশ্চয়ই তখন যারা অকোটিপতি ছিল তাদের মধ্যে তারা কোটিপতি হয়ে যায়। মূল্যস্ফীতির একটা এফেক্ট হলো দরিদ্ররা অধিক দরিদ্র হয়, ধনীরা অধিক ধনী হয়। মানে আমরা হয়তো একটু উন্নতি করে মধ্যম আয় হতে পারবো, কিন্তু কোরিয়া বা অন্যান্য দেশ যেরকম মধ্যম আয় থেকে উচ্চ আয়ে চলে যেতে পারছে, যেসব দেশে অনেক ইনইকুয়ালিটি সেসব দেশ সেটা করতে পারেনি। আর সমাধানে বিপুল কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সরকারকে আসলে নতুন নতুন ধরনের কিছু কর্মসূচি নিতে হবে, যাতে করে এই যে ভাতা বা সামাজিক নিরাপত্তার পাশাপাশি তাদের যেন কর্মসংস্থান হয়। লং টার্ম একটা প্ল্যানে যেতে হবে। মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করলে যেটা হবে, যে এখন হয়তো আমরা কিছুটা সমস্যা মোকাবিলা করছি, কিন্তু আমরা দীর্ঘমেয়াদী কী করবো? 2024, 2025 এবং 2026 এই সময়টার জন্য আমাদের যদি একটা পরিকল্পনা না থাকে, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আমরা মোকাবিলা করতে পারবো। সর্বোপরি আয় বৈষম্য কমাতে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেও গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।